টোকিও অলিম্পিক ফুটবলের জন্য প্রস্তুতি বেশ ভালোভাবে সারল ব্রাজিল প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ দুই গোলে হারিয়েছে তারা আগামী তেইশে জুলাই পর্দা উঠছে টোকিও অলিম্পিক গেমসের এর একদিন আগেই শুরু হচ্ছে পুরুষ ফুটবল তারই প্রস্তুতি ম্যাচ খেলল ব্রাজিল সার্বিয়ায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচের শুরু থেকেই আরব আমিরাতকে চেপে ধরে ব্রাজিল প্রথম অর্ধেই অনেকগুলো গোলের সুযোগ তৈরি করে তারা কিন্তু ম্যাচে প্রথম লিড নেয় আরব আমিরাত একুশ মিনিটে নিনোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা তবে চুয়াল্লিশ মিনিটে ম্যাচে সমতা আনে ব্রাজিল অ্যান্তোনির কর্নার থেকে জোরালো হেডে আমিরাতের জালে বল জড়ান দিয়াগো কার্লোস এক এক গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আরব আমিরাতকে আর দাঁড়াতেই দেয়নি ব্রাজিল বাকি ৪৫ মিনিটে চার গোল দিয়েছে ব্রাজিল হজম করেছে এক গোল যদিও প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও এগিয়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাত সাতষট্টি মিনিটে স্কোর লাইন দুই এক করে তারা এই লিড তারা ধরে রেখেছিল সাতাত্তর মিনিট পর্যন্ত তবে এরপরই পাল্টে যায় সব কিছু ব্রাজিলের ১২ মিনিটের ঝরে এলোমেলো হয়ে যায় আরব আমিরাত ব্রাজিল ম্যাচে সমতা আনে আটাত্তর মিনিটে ডান দিক থেকে দারুণভাবে বল বাড়িয়ে দেন মার্টিনেলি সেই বল ধরে বা পায়ের শটে গোল করেন হেইনিয়ার বিরাশি মিনিটে ম্যাচে প্রথম লিড নেয় ব্রাজিল ম্যাথিউস কুইনাকে দারুণ পাস দেন দানি আলভেস গোল করতে বিন্দু মাত্র ভুল করেননি তিনি দুই মিনিট পর আবারও ব্রাজিলের গোল ক্যানারেনোর গোলে স্কোর লাইন চার দুই করে ব্রাজিল ম্যাচের শেষ দিকে নব্বই মিনিটে আরব আমিরাতের জালে আবারও বল জড়ায় ব্রাজিল প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান ব্রাজিলের ম্যাথিউস হেনরিক সেই বল তিনি বাড়িয়ে দেন ম্যাথিউস কুইনাকে ম্যাচে দ্বিতীয় গোল করেন ম্যাথিউস কুইনা আর ব্রাজিল পায় পাঁচ দুই গোলের জয় টোকিও অলিম্পিক ফুটবলে ব্রাজিল তাদের মিশন শুরু করবে আগামী বাইশে জুলাই গ্রুপের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি এরপর পঁচিশে জুলাই ব্রাজিল খেলবে আইভরি কোস্টের বিপক্ষে আর আটাইশে জুলাই গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সৌদি আরব